এখন আর এদিক ওদিক তাকিও না ভাইয়া, আংটিটা পরিয়ে দাও। জয়ী, হাতটা বাড়া। হ্যাঁ জয়ী, হাতটা বাড়া। কোন মন্ত্র পড়ে তাকিয়েছ আমার ভাইটার দিকে? জোর মাথাটা ঘুরে গেছে? মন্ত্র যদি জানতাম তাহলে সেটা তোমার উপরে আগে খাটতাম ফারিয়া। তোমাকে যে বাড়ির চাবিটা আনতে বলেছিলাম সেটা এনেছ? এনেছি। কই, দাও তাহলে। যে গিফট বক্সটা আমি এনেছি চাবিটা তার ভেতর। কি ব্যাপার রাহাত, ফরহাদ ঠিক আছে তো? হ্যাঁ আমি ঠিক আছি। চলে যাচ্ছে মিথিল? ফারিয়া আমাকে যে কারণে এখানে ডেকেছিল সে কাজটা হয়ে গেছে। কি কাজ? রাহাতের বিয়েটা না দেখি চলে যাবে মিথি? খুব কষ্ট হচ্ছে বুঝি, তাই না? বড়াপাপ, কি হচ্ছে এসব? কেন, আমি বেশি কিছু বললাম নাকি? আমি তো বললাম আর কি, এত কষ্ট করে ও এসেছে, তোর আর ফারিয়ার বিয়ের ছবি তুলে নিয়ে রানুকে দেখাবে না? হ্যাঁ সেটাই তো বিথি, আমি রাহাতকে মালা পরিয়ে দিচ্ছি, রাহাত আমাকে মালা পরিয়ে দিচ্ছে, সেটার একটি ছবি তো তোলা দরকার তোমার। দেখ ফারিয়া, এটা কিন্তু বিধাম ফরাত। তুমি যাও বিথি, তোমার মালা বদল দেখতে হবে না। তুমি এখানে এসেছ সেজন্য অনেক ধন্যবাদ। এটা কেমন কথা রাহাত, আমরা খালি মুখে বিদায় দেবো বিথিকে? ঠিক আছে, আমি না হয় বিথিকে নিয়ে গিয়ে খেতে দেই। আরে ফারিয়া খাবার কথা বলেনি বোকামি। ফারিয়া বলতে চেয়েছে আমাকে অপমান গিলানোর কথা, তাই না অনিমা আপা? বাহ, আজকাল দেখি সব আগে থেকেই বুঝতে পারছো তুমি। মেয়েটা খুব দূরদৃষ্টি সম্পন্ন হয়েছে, তাই না অনিমা আপু? হ্যাঁ সেটাই তো দেখছি। তবে একটু বেশি দেরি হয়ে গেছে, রাহাত আর ভাইয়া দুজনই তোমাদের হাত থেকে ফসকে। ফারিয়া ওনাকে যেতে দে। হ্যাঁ ফারিয়া, কেন শুধু শুধু আটকে রেখেছিস? ফয়সাল ভাই, তুমি বিথিকে এগিয়ে দিয়ে এসো। দিদি চলো। তোমরা সবাই জানো বিথি আমাদের জন্য একটি গিফট এনেছে। অনিমা আপু, আমাদের কি বিথের গিফটটা চেক করা দরকার না? ও আমাদের জন্য কি এনেছে সেটা সবার সামনে তো দেখা উচিত নাকি? অবশ্যই। তা কি এনেছে বিথি? সেটা না হয় পরেই দেখবেন। কেন, সবার সামনে দেখাতে লজ্জা লাগছে নাকি তোমার? নিজের বাড়ির চাবি তো আর আনতে পারবে না, পরের বাড়ির চাবি এনেছে গিফট দেবার জন্য, সেজন্যই হয়তো। সত্যি নাকি? চাবি এত বড় বাক্সে ভিতর? রাহাত, তোর বিয়ের উপহার তুই খোল ভাই। ওই তো নে ভাই। ওভাবে তাকিয়ে আছিস কেন ভাই? ঠিক আছে, তুই না খুললে আমি তো খুলতে পারি। অনিমা আপু চলো না, আমরা দুজন মিলেই খুলি। হ্যাঁ ঠিক আছে, আমি ধরি তুমি খোলো। আরে
ফারিয়া যত গর্জে তত বর্ষে না, এই গিফট হচ্ছে সেটার উদাহরণ। আসরের নামাজ পড়েও আধা ঘন্টা পার হয়ে গেল, আজকে কি বিয়ে পড়ানো হবে? হ্যাঁ একটু একটু অপেক্ষা করো। সালমা সালমা আরেক কাপ চা দিয়ে যাও। এই যে ডাক্তার সাহেব, আপনার সামনে বারবার চা খেতে বলতেছে, আপনি জানেন না ওদিক সাকেলে কোষ্ঠকাঠিন্য হয়, আপনি এটা বলতে পারতেন না? বলেন। জি পারতাম, চা লাগবে না। আর তো দেরি করা যাবে না, কাদের সাহেব আপনি প্রস্তুতি নেন। নীলি ফুলের মালা দিল নিয়ে আয়। এত জলদি করছো কেন? বিথি তো আসছে। বিথি তো আসছে, তুমি কেমনে জাননা? ফোন তো বন্ধ, টেলিপ্যাথি নাকি? হ্যাঁ বিথি আসছে। এই যে আর দেরি করেন যাবো না, কাজী সাহেব শুরু করেন, শুরু করেন আপনি। আনন্দ আবার কোথায় গেল? বাইরে আছে শিবলু আর ফজলুর সাথে। মা বড় পাতা দরজা খুলছে না। কি দরজা খুলতেছে না মানে? বলছি মেজু আপা না আসলে দরজা খুলবে না। দরজা খুলবো না, খুলবো না, ওর বাপে খুলবো। মাস্টার সাহেব আপনি এখন গাড়ি আছেন, আপনি না দরজা খুলবেন? না না মানে আপনার স্ত্রী তো বলে গেলেন তাই আর কি। এসবের মানে কি বিধি? মনে হচ্ছে হীরে জহরত নিয়ে এসেছো? সামান্য একটা বাড়ির চাবি আনার জন্য এতগুলো বাক্সের কি প্রয়োজন? বাড়ির চাবি? আমার বাড়ির চাবি বিধি নিয়ে আইছে? সব ওদের নাটক। এত দেরি হবে জানলে তো আমি আরেকটা বিয়ে পড়ে আসতে পারতাম। একদম চুপ করে বসে থাকেন ওখানে। আপি আপি একটু শুনবি? দেখছিস না একটা কাজ করছো অনিমা বাবু? ও ঠিক আছে তাহলে করি। Thank you.
কি সাংঘাতিক এই জিনিস তো থাকে এটা মানে কি বিচি তুমি কি আমাদের সঙ্গে মশকরা করছো কি হলো চুপ করে আছো কেন এই হাত করা কেন বাক্সের ভিতরে হাত করা কেন দরকার হয় অনিমা বাবা কেন হাত করা অপরাধীদের পড়ানো হয় আর করিয়ে নিয়ে টেনে জেলে নিয়ে যাওয়া হয় এক মিনিট এক মিনিট আচ্ছা বিথি তুমি কি কোনো অপরাধের জন্য এনেছো এই হাত করা একদমই ঠিক ধরেছেন কাছের ভাই আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না বিথি কার কথা বলছো তুমি কোন অপরাধী এখানে কি অপরাধী সেটা তো আমি বলবো না এটা কি ফাজলামো পেয়েছো তুমি বিথি আমার বিয়ের মূল্যবান সময় নষ্ট করে তুমি এমএ তুমি বলবে না তো কে বলবে অপরাধীটা কে কেন উনি কে বিথি কার কথা বলছো তুমি চলে গেলে যাক আমি আকাশ বাতাস সাক্ষী রেখে বিয়ে করে ফেলবো তাও বিথিকে লাগবে আমার বিয়েতে মাস্টার সাহেব মেয়ের মাথায় গন্ডগোল আছে নাকি কি সব আবল তবল বলতাছে গন্ডগোল আছে বলেই মাথার ডাক্তারের সাথে বিয়ে দিচ্ছি খুব খারাপ হইতেছে কিন্তু রানু আমি কিন্তু খারাপের সময় খারাপ ভালোর সময় ভালো আপা খুলে ফেল না দরজাটা আমার এক কথা তো আমি বলে দিলামই বিথি ছাড়া আমি বিয়ে করব না আমি কিন্তু দরজা ভাঙালাম রানু কি দিয়ে ভাঙবে তুমি মা দরজা দরজার সাথে আমি আছি দরজা ভাঙলে আমার গায়েও লাগবে কি একটা অবস্থা অবস্থা কি রশিন মেয়ের মাথায় গন্ডগোল আছে খালেদ তুমি আবার কিছু মনে করো না এই যে আমি কিন্তু দরজাটা ভাঙালাম আমরা উনি আমি আমার ছন্না সব দিয়ে করে মাতলি বসো তুমি কেন এর উপরতে সেকারে আমার মাংস পটা কোন না যাবতি চিন্তা করছো বল কইতেছি মা আমার গায়ে লাগবে বল ভাঙালাম একবার আমি তোর বিয়ার বাঙ্গাতে কত রকম কষ্টের মধ্যে আসলাম তোর খেয়াল আছে এইবার আমি শুনতাম না এবার আমি আমার গায়ে লাগবে কি করছেন আপনি রানু যখন চাইবে তখনই বিয়েটা হবে আন্টি বিয়েটা আপনার না রানুর ছেলে মেয়েদের স্বাধীনতা দিতে হয় আন্টি ওদের বড় হতে দিতে হয় আর রানু যেখানে চাইছে না সেখানে আপনি জোর করে ওর উপর চাপিয়ে দিচ্ছেন কেন আই এম সরি যদি আমি বেশি বলে থাকি তবে সত্যিটা হলো এই শুধুমাত্র বাবা মার জেদের কারণে প্রতি বছর হাজার হাজার ছেলে মেয়ের জীবনে অন্ধকার নেমে আসে
আমি চাই না রানুর সাথে আমার সেরকম কিছু ঘটুক। আমার মাফ করে দিও তুমি বাবাজি। ছি ছি আন্টি, কি বলছেন আপনি? আপনি আমাকে মাফ করুন। তোমরা যখন চাও তখনই বিয়ে হবে বাবাজি। আমার মাথা একটু না, অনেক অনেক সমস্যা আছে। সেটা ঠিক করার জন্য আমি তো আছি আন্টি। আমি কাজীর সাথে কথা বলছি। তোমাদের বলতে হবে না, আমি কথা বলছি। আমি কি, কাজী সাহেব কোথায় গেল? কাজী কোনো কিল কথা কোনো কে রে? এবার দয়া করে বলুন কি কাজে এসেছেন আপনি? আমি কেন এসেছি সেটা তো মিস সরকার, মানে বিতি সরকার তো তা আগেই বলে দিয়েছে। এখানে এই বিয়ে বাড়িতে একজন অপরাধী আছে, যার গুরুতর অপরাধ আছে, আর তাকেই ধরতে এসেছি। কি সাংঘাতিক আম্মা দেখেছেন, মানে পুলিশ দেখলে না ভয়ে আমার পা জোর একেবারে ঠক ঠক করে কাঁপতে থাকে। কথা শেষ হয়ে থাকলে আমার মনে হয় আসল সত্যিটা সবার শোনা দরকার। আসল সত্যটা আমি যতটা ভালো বলতে পারবো তার চেয়ে আরও ভালো বলতে পারবো।